করোনা মহামারীতে বিশ্বজুড়ে লকডাউন এবং অচলাবস্থার কারণে বহুমাত্রিক সংকটে আছে প্রবাসীরা। বিভিন্ন দেশের মতো ওমানেও প্রবাসী বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্যে ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন, কাজ হারিয়ে অনেকে ফিরেছেন দেশে। করোনার থাবা মোকাবেলায় মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ওমানে সরকার নেয় নানা পদক্ষেপ। লকডাউনে বন্ধ করে দেয় আন্তর্জাতিক ফ্লাইট, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন কর্মক্ষেত্র। এতে প্রবাসীদের জীবনে শুরু হয় সংকট, ব্যবসা বাণিজ্য ও জীবনমান কমতে থাকে দেশটিতে। সাধারণ প্রবাসী যারা দিনমজুর শ্রমিক, তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করতেছে, আর আমরা যারা ব্যবসায়ী আছি তাদের অবস্থা আরো বেশি নাজুক। নাপিতের দোকান বা সেলাইয়ের দোকান, আর এছাড়া কনস্ট্রাকশন কোম্পানিগুলো বন্ধ থাকে, কনস্ট্রাকশনের কাজ বন্ধ থাকে, যারা ডেইলি বেসিসে কাজ করছেন, ম্যাক্সিমাম সবাই আমরা সাফারার। 40 থেকে 50 হাজার বাংলাদেশি করোনা মহামারী শুরুর পর কাজ হারিয়ে ফেরেন দেশে। বিভিন্ন বড় বড় কোম্পানিতে যে শ্রমিকগুলো আছে, অনেক শ্রমিক ছাঁটাই করা হয়েছে। 40-50 হাজার লোক আমাদের মন থেকে বাংলাদেশে চলে গেছেন। এখনো পর্যন্ত লকডাউনের কারণে অনেকের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। তবে সরকার প্রণোদনা দেয়ায় রেমিটেন্স বাড়ছে দেশে। প্রণোদনা অব্যাহত থাকলে দেশে রেমিটেন্স পাঠাতে আরো উৎসাহী হবে প্রবাসীরা। মানুষের আয় অনেক কমে গেলেও প্রবাসী বাংলাদেশিরা সরকার প্রদত্ত 2% বা কোনো কোনো ব্যাংকের স্পেশাল 3% ইনসেন্টিভ পাওয়ার কারণে অ্যামাউন্ট অফ রেমিটেন্স বাংলাদেশে অনেক বেশি যাচ্ছে। পাশাপাশি ফ্লাইট বন্ধ, বিভিন্ন সমস্যার কারণে মানুষ দেশে না গিয়ে ওই টাকাটাও মানুষ এখন প্রবাস থেকে দেশে পাঠাচ্ছে। ওমানে বসবাস করছে 7 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি। ডিবিসি নিউজ ডেস্ক। ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন ও নির্বিচারে হত্যার প্রতিবাদে জাপানে বসবাসরত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মুসলিম মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। জাপান থেকে আব্দুল্লাল মামুন জানান, পুলিশের পূর্বানুমতি নিয়ে জুমার নামাজ শেষে রাজধানী টোকিওতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ হয়। এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা ফিলিস্তিনি ও নিজ নিজ দেশের পতাকা নিয়ে সংহতি জানায়। বিভিন্ন ভাষায় ফিলিস্তিনকে মুক্ত করো লেখা পতাকা নিয়ে ইস্তেকফাদা বা গণজাগরণ দীর্ঘজীবী হোক বলে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। তারা ফ্রিডম ফর গাজা এবং প্রোটেক্ট প্যালেস্টাইন লেখা প্ল্যাকার্ড নিয়ে শিবুইয়ায় বিক্ষোভ মিছিল করেন।